আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুলিং ক্রাফট। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি গতকালকে এই ফুলটা করে দেখিয়েছিলাম, আজকে আমি দেখাবো এখানে পাতা করে দেখাবো যে এটার সাথে আসলে পাতা কিভাবে করা যায়। এর আগে আমার একটা ভিডিও দেখবেন, সেলাই যেই প্লেলিস্ট তার মধ্যে দেখবেন যে ক্রস সেলাই আমি দেখিয়েছিলাম। আজকেও ক্রস সেলাই করবো, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে করবো আমরা। তো এটা করার জন্য আমরা প্রথমেই উপরে তুলে নেব, এর জন্য আমি সবুজ সুতা নিয়েছি এবং সোনামুখী সুচ নিয়েছি। নেওয়ার পর মাঝ বরাবর দিয়ে সাইড থেকে আবার তুলে নেব। দেখতে পাচ্ছেন? তারপর উপরে দিব, দেওয়ার পর এখানে তুলে নেব। এই সমান সমান বরাবর আমরা তুলে নেব, দেখতে পাচ্ছেন? তারপর আবার এই গোড়ায় দিব, এই এই সাইডের ডান সাইডে, দেখতেই পাচ্ছেন? দেওয়ার পর আমি এই সাইডে তুলব। এবার একটু চেঞ্জ করে নেব, এই সাইডে তুললাম। তোলার পর এখান থেকে আমি এই গোড়ায় তুলব এবং তারপরে এখানে তুলব উপরে। তারপরে এই সাইড থেকে আবারও এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এর আগে যেখানে তুলেছিলাম তার এক সুতা নিচে, মানে নিচে দিয়ে দেব। তারপরে আবারও এখানে দিয়ে গোড়াই দিব এবং এখানে যে সুতাটা তুলেছিলাম তার নিচে দিয়ে দেব। এটা হওয়ার পরে খুবই সুন্দর লাগে দেখতে। জাস্ট আপনি দাগে দাগে করে চলে যাবেন, আপনাকে কোনো দিকে নজর দেওয়া লাগবে না। এই জন্য আসলে সেলাইয়ের ক্ষেত্রে আঁকানোটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি যেমন করে আঁকাবেন আসলে আপনার সেলাইটাও সেভাবেই ফুটে উঠবে, আপনি জাস্ট সেলাইয়ের উপর উপরে চলে যাবেন। এই যে এখানে আমি নিচে নামতে থাকবো আর ওখানে দুইটা পোর্শনে, এখানেও নিচে নামতে থাকবো, প্রত্যেকেও নিচে নামতে থাকবো। একটু আলো কমে গিয়েছে যার কারণে অনেকগুলো ছায়া দেখা যাচ্ছে ভিডিওতে। আবারও সবাইকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি কুলিং ক্রাফট এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন, যেন সবসময় আপডেটেড থাকতে পারেন আমার সাথে। আপনাদের যদি আরো অনেক সেলাই সম্পর্কে জানতে বা সেলাই শিখতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি যতটুকু জানি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে জানানো এবং শেখানোর চেষ্টা করব। এভাবে করে দেখতে পাচ্ছেন নিচে 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 দিয়ে আমি সেলাইটি করে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে সেলাইটা। সবাই কুলিন ক্রাফটের সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।